আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে একটি উপকরণ দিয়ে দুইটি রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, রেসিপিটি হলো নারকেল দিয়ে কই মাছের ঝোল আর নারকেল দিয়ে রসুন দিয়ে ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এপাশ থেকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন এখানে তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করে নিব। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মশলাগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, এরপর আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন মশলাগুলোর সঙ্গে ব্লেন্ড করে রাখা কিছু নারকেল দিয়ে দিব, এরপর নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যে জগটা করে নারকেল ব্লেন্ড করে নিলাম সে জগে করে এখন পানি ধুয়ে দিয়ে দিলাম। নারকেলগুলো কষানো শেষ করে অফ ক্যামেরা আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে নারকেলের ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো এখন দিয়ে দিব। এরপর ঢাকনাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। এখন কই মাছ দিয়ে নারকেলের ঝোল রান্না করে নিলাম। এখন ভর্তা বানানোর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো কিছু তেল দিয়ে এই তেলের মধ্যে 3 পিস মাছ ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়া শেষ করে নিলাম। এখন আবার চুলে ফ্রাইপ্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে 3টা মাঝারি সাইজের রসুন খোসা খুলে দিয়ে দিলাম, তারপর 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর শুকনা মরিচগুলো দিয়ে ভেজে নিব, তারপর শুকনা মরিচগুলো ভাজা শেষ করে উঠিয়ে নিব। মরিচগুলো এখন উঠিয়ে নিব, এরপর 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সাথে ভেজে নিব। এখন এর সঙ্গে 1 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা শেষ করে একটা প্লেটে তুলে নিলাম। এখন এখানে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন ভেজে নিলাম, কিছু কাঁচা নারকেল কোরানো নিয়ে নিলাম, 3 পিস মাছ নিয়ে নিলাম, শুকনো মরিচ 7-8টা ভেজে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুপাতে ঝালটা দিয়ে দিবেন। এখন ভর্তাটা বাটার জন্য শিলপাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, এরপর মরিচ আর লবণ দিয়ে বেটে নিব। মরিচগুলো বেটে নেওয়া শেষ করে এখন মাছগুলোর কাঁটা বেছে খুলে নিলাম, এরপর মাছগুলো এখন বেটে নিব। মাছ বাটা শেষ করে নারকেলগুলোও এভাবে বেটে নিব, এভাবে সবগুলো এক এক করে দিয়ে বেটে নিব। এখন রসুন আর পেঁয়াজগুলো দিয়ে বেটে নিব। এভাবে রসুন নারকেল মরিচ মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে বাসায় দেখবেন। আজকে রান্না করলাম নারকেল দিয়ে কই মাছের ঝোল, আপনারা এভাবে বাসায় বানিয়ে ফেলবেন।
বত্তাটা বাটা শেষ করে অফ ক্যামেরা গোসল করে নামাজ পড়ে খাবার খেতে বসে গেলাম টেবিলে। এরপর গরম ভাতের সাথে ভর্তা দিয়ে আগে খেয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।